মাছটাছ ধরে ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি। আর আজকে আপনাদের সাথে শিঙি মাছ কাটার খুব সহজ একটা পদ্ধতি শেয়ার করব। এই পদ্ধতিতে যদি আপনারা শিঙি মাছ পরিষ্কার করেন তাহলে আর কোনোদিনই শিঙি মাছ দেখে ভয় লাগবে না যে কীভাবে কাটবো পরিষ্কার করব। এতই সহজ পদ্ধতি। তো চলুন শিঙি মাছগুলোকে পরিষ্কার করে কেটে নিই। এখানে দেখুন আমাদের পুকুরের বেতে শিঙি, এগুলো কত বড় সাইজের শিঙিগুলো, আর একটা রয়েছে একটু ছোট। আমি এখন শিঙি মাছগুলোর মধ্যে বেশ খানিকটা নুন দেব। দেখুন বেশ খানিকটা নুন নিয়েছি। এবার এদের মধ্যে ভালো করে নুনটাকে দিয়ে একটা জায়গা সাহায্যে চাপা দিয়ে দেবো। মিনিট পাঁচেক এই ধরেই চাপা দিয়ে রাখতে হবে, আর পাঁচ মিনিটের মধ্যেই মাছগুলো পুরো মরে যাবে। পাঁচ মিনিটও হয়নি, দেখুন মাছগুলো সব নরম হয়ে গেছে, মরেও গেছে। এবার এক এক করে মাছটাকে কাটবো। আর এই মাছ ভাজতে গেলে প্রচণ্ডভাবে তেল ছিটকে আসে। আমি এমন একটা প্রসেস আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যে মাছের গা একদম ধপধপে সাদা হয়ে পরিষ্কারও হবে আর কোনো তেলও ছিটকাবে না। তো এই দেখুন কত বড় সাইজের শিঙি মাছটা। দেশি শিঙি এত বড় সাইজের খুব কমই হয়, আমাদের পুকুরের একদম পাকা শিঙি। এই কাঁটাগুলোই কিন্তু আমাদের হাতে লাগে, মানে এগুলোকেই ওরা অস্ত্র হিসাবে ব্যবহার করে। আর এত শক্ত এই কাঁটা যে হাতে ঢুকলে পুরো কেটে চলে যায়। এই যে দুদিকে দুটো কাঁটা থাকে এই পাখনার নিচে, এই যে এই দুটোই হচ্ছে ওদের অস্ত্র। চলুন এবার এক এক করে মাছগুলোকে আগে কেটে নিই। এখন ডাকছে নাকি ও? হ্যাঁ বেঁচে আছে, জিওল মাছ তো। ওটা হাওয়া বেরো মুখ থেকে, মনে কাঁটা দুটো সবার আগে কেটে দিয়েছি। এবার প্লেজা আর পাখনাগুলোকে শুধু এখন কেটে নেব, তারপর মাছগুলোকে আমি পরিষ্কার করব। এইবার শুধুমাত্র আমি মাছগুলোর মাথাগুলোকে আলাদা করে দেব। ডিম আসবেটা, দেখুন বন্ধুরা কত সুন্দর ডিমের সাজা এসছে। বেঁচে আছে এখন, এরও পেটে ডিম আছে। বন্ধুরা এরকম একটা পেঁপে নিয়েছি, কাঁচা পেঁপে। এবার পেঁপের ছালটাকে খুব ভালো করে ছাড়িয়ে নেব। পেঁপের খোলাটা খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার এই খোলাটাকে মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নেব। আর পেঁপেটাকে আমি মাছের ঝোলে ব্যবহার করব। আপনারা চাইলে বাড়িতে অন্যভাবেও খেয়ে নিতে পারেন। মাছের মাথাগুলোকে কেটে নিয়েছি, এবার ওর মধ্যে পেঁপের ঝালের যে পেস্টটা করেছিলাম ওই পেস্টটা পুরোটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে মিশিয়ে নিচ্ছে এক চামচ ভিনিগার। আপনারা অনেকে সিরকা বলেও চেনেন, হোয়াইট ভিনিগার দিলাম। এবার খুব ভালো করে এটা রগড়াতে থাকবো মাছের গায়ের সাথে। মিনিট পাঁচেক ধরে এটাকে এইভাবে পরিষ্কার করলেই পুরো গা সাদা হয়ে যাবে। তো দেখুন প্রায় মিনিট পাঁচ সাতেক ধরে আমি খুব ভালো করে মাছের গাগুলোকে রগড়ে রগড়ে পরিষ্কার করেছি। আর মাছের গা দেখুন একদম পরিষ্কার হয়ে গেছে। এটাকে আমি ভালো করে আগে ধুয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা ভালো পরিষ্কার হয়েছে।
দেখুন বন্ধুরা, মাছের গা একদম সাদা ধপধপে হয়ে গেছে। তো এইভাবে বাড়িতে জিওল মাছ পরিষ্কার করুন। হ্যাঁ, খালি বাজার থেকে আনার সময় সাথে একটা পেঁপে অবশ্যই নিয়ে আসবেন, তাহলেই আর কোনো চিন্তা নেই। এবার থেকে শিঙি মাছ আর কিনতে ভয় লাগবে না, কাটা ধোয়ার পরিষ্কার করার কোনো ঝামেলাই নেই, আর তেলও ছিটকাবে না, কারণ গায়ে তো ছালই থাকছে না। ঘরোয়া কিছু জিনিস দিয়ে জিওল মাছ পরিষ্কার করার এই যে টিপসটা আপনাদের সাথে শেয়ার করলাম, এটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন। তো মাছ পরিষ্কারও হয়ে গেছে, ধোয়াও হয়ে গেছে। এবার মাছগুলোকে যে যার পছন্দ মতো শেপে কেটে নেবেন। আমি এটাকে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিই। বন্ধুরা, মাছগুলোও কাটা হয়ে গেছে আর সবজি আমি আগেই কেটে রেখেছি। তো চলুন এবার রান্নাটা শুরু করি।